এটা হবে আপনার নন স্টিক এর পট যে বডিটা আছে এটা হলো আপনার ডালাই বডি বলি আমরা আসসালামু আলাইকুম আজকে কমার্শিয়াল রাইস কুকার দেখাবো যারা আপনার ছোটখাটো রেস্টুরেন্ট আছে মসজিদ মাদ্রাসা তাবলিকে যারা যান ঝটপট রান্না করার জন্য কমার্শিয়াল মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার ভিউয়ার্স এই হবে আপনার রাইস কুকারটা আর ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো এটাতে আপনার এসএস স্টিল স্টেনলেস স্টিল একটা ঢাকনা থাকবে আর এটা হবে আপনার পটটা এটা হবে আপনার নন স্টিক এর পট আর এটার ক্যাপাসিটি হবে আপনার 8 লিটার আপনি এটাতে যদি ভাত রান্না করেন সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন ক্যাপাসিটি আপনার 8 লিটার আর এটার যে বডিটা আছে এটা হলো আপনার ডালাই বডি বলি আমরা এই যে এই পাশটা দেখেন এখানে কোনো জোড়া নাই রাফ ইউজ করার সময় যখন এখানে আপনার পানি টানি পড়বে এটা নিচের দিকে পড়ে যাবে আপনার ভিতরে যাবে না প্রোডাক্টের লংজেভিটি বাড়বে আর এটা হবে আপনার কয়েলটা এই মেশিনটার ওয়েট হবে আপনার 8 থেকে 9 কেজির মতো কমার্শিয়াল যেহেতু অনেক হেভি জিনিস হবে আর এটা একটু আপনাদের আমি ওজন দিয়ে দেখাই দেই এটার ওয়েটটা কি পরিমাণ হবে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হবে 8 কেজি 902 গ্রাম তার মানে কত হেভি কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা বুঝতে পারতেছেন মিয়াকো ব্র্যান্ড মিয়াকোর প্রোডাক্ট কিনাই সম্পদ কিনার সমান আর এটার মডেল নাম্বারটা হবে CFXB78 এটা হবে আপনার মডেল নাম্বারটা 2800 ওয়াটের আপনার এই রাইস কুকারে বিদ্যুৎ খরচ কত হবে আপনার গ্যাসের চাইতে সেভ হবে কি না এটা ইউজ করলে আসেন এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি আপনি 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 1 ইউনিট খরচ হয় 2800 ওয়াট ধরেন আপনি 3000 ওয়াটই এখন আপনি এই রাইস কুকারটা যদি রান্না করেন তাহলে আপনার একবার ভাত রান্নালে কয় টাকা খরচ হবে এই জিনিসটা আমরা বাইসা নেই এখান থেকে ধরেন আপনি এই রাইস কুকারটাতে ভাত হইতে আপনার 15 থেকে 18 মিনিট সময় নেবে ধরেন 20 মিনিটই আপনার ইউনিট কয় টাকা আপনার বাসায় এটা 5 টাকা হইতে পারে 7 টাকা হইতে পারে হাইস্ট 10 টাকা আপনি 10 টাকাই ধরেন 3000 ওয়াট আপনি যদি একসাথে এটা চালু করেন তার মানে 1 ঘন্টা যদি আপনি ব্যবহার করেন 30 টাকা আপনার ভাত হবে 20 মিনিটে আপনি ক্যালকুলেশন করে বাইর করে নিতে পারেন যে আপনার কয় টাকা খরচ হবে আপনার যদি 20 মিনিটে এটার মধ্যে ভাত হয় তাহলে বাকি থাকবে আরো 40 মিনিট তার মানে আপনার খরচ হইতেছে এখানে 10 টাকা মানে একবার ভাত রান্নবেন 20 মিনিটে 10 টাকা খরচ হবে আপনি যদি তিনবার রান্না করেন তিনবার ভাত রান্না করলে আপনার এটাতে খরচ হবে আপনার 30 টাকা আপনি এটাতে গ্যাসের চাইতে হাজার গুণে সাশ্রয় হবে আর একটা জিনিস হলো এটা শুধু ভাত না অনেকে এটাতে বুট রান্না করতে পারেন কিংবা আপনার মাংস রান্না করতে পারেন তরিতরকারি রান্না করতে পারেন আপনার ঠিক গ্যাসের চুলার পরিবর্তে আপনারা এটা ব্যবহার করতে পারবেন যে কোনো রান্না আপনার করতে পারবেন আর এই কমার্শিয়াল রাইস কুকারটা আপনার মসজিদ মাদ্রাসা আপনার রেস্টুরেন্ট যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই এটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকোর 1 টাকার জিনিস কিনেন কিংবা আপনার 1 লাখ টাকার জিনিস কিনেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে থাকবে 1 বছর পরও যদি প্রোডাক্টের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ দিতে হবে ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন হোম ডেলিভারিও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে বিকাশে আপনি 2-3 হাজার টাকা বুকিং করতে হবে বাদবাকিটা কুরিয়ার কিংবা মাল হাতে পাওয়ার পরেও টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগোড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন